جن و بشر سب پر ہے مالک کی نظر ہر دم اس کا ذکر سنا اللہ اللہ کرتا تحت اقدام امہاتکم او کما قال علیہ الصلاۃ والتسلیم ان اللہ وملائکته یصلون علی النبی یا ایہا الذین آمنوا صلوا علیہ وسلموا تسلیما شکر درود ابراہیم پر اللہم صلی علی محمد وعلی آل محمد کما صلیت علی ابراہیم وعلی آل ابراہیم انک حمید مجید اللہم بارک علی محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دكو كامون إيمان إنيتنا أمر نبير شهابارا সেই যোগের সাহাবারা দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা সেই যোগের সাহাবারা হযরত বিল্লাল এনেছে ঈমান কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে তব বিল্লাল ছাড়েনি ঈমান তব বিল্লাল ছাড়েনি ঈমান পড়ে কলে মালা ইলাহা ইল্লাল্লাহ দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা সেই যোগের সাহাবারা হযরত খাবাব এনেছে ঈমান কত কষ্ট করে আগুনের আঙ্গারার পরে তাজা মাংস ঝরে পেছন হইতে তাকালে পারে পেছন হইতে তাকালে পারে দেখা যায় শির ডাড়া দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা সেই যোগের সাহাবারা হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে যুদ্ধের দামামা উঠল বেজে যুদ্ধের দামামা উঠল বেজে হল না গোসল করা দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবা সেই যোগের সাহাবারা হযরত আলী আল্লাহর ওলি থাকতেন কুফা শহরে নামাজ পড়তে যাব বলি ধরবেন জামাত ফজরের পেছন হইতে ইবনে মালজম পেছন হইতে ইবনে মালজম মারল গলায় ছোরা
দেখো কেমন ইমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। আরেক ভাই, আরেকবার ভাই জোরে সরে দুরুদ ইব্রাহিমটা আমার আরেকবার উচ্চ সরে সকলে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমাজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানায় আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা বিশ্ব নিয়ন্তা বিশ্ববিধাতা মহান করুণাময় আল্লাহর জন্য, যিনি অব্যয় অক্ষয় নিরাকার নিরঞ্জন এক অদিত ওয়াহদা ওয়লা শরীক রব্বুল আলামিন পুরার্দেগার আলম খালিক ও মালিক। অতবার কোটি কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর মনোনীত সনপাত নবী রাসূলের ওপর, যিনি করোনার প্রাণ সারা বিশ্বের জান কাবা দিন ইমাম, মক্কার তাজদার মদিনার সরকার হজরত আবদুল্লাহর নন মনে হজরত মামিনার কলিজা ঠুকরা, যিনার রাকাব রব্বুল আলামিন আরশ মওলা দিয়েছেন সিদরাতুল ওলা কাহফিল বারা মিসবাত জুলাম বাদিরিদ দুজা সাদিরুল ওলা আকা মাক্কি মাদানী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে জোরসোরে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। আরেকবার উচ্চ স্বরে জোরসোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাযা সামিনে কেরাম, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা এত টুকরা পরিবেশন করেছি, তেলাওয়াত করেছি। তারপরে যে নবীজিকে সৃষ্টি না করলে গোটা বিশ্বকে আল্লাহ সৃষ্টি করতেন না। কবি ইকবাল রহমাতুল্লাহ আলাই নাম শুনেছেন বাপ? আশা করি অনেক ওলামায়ে কেরামী মহফিল আছে, ওনারা নাম শুনেছেন, ওনার বই কেতাব পড়েছেন। উনি উর্দুতে একটা শের উনি আপনার বলেছেন, কারণ উনি আরবিতে সেটা বলেছিলেন, আরবিটাকে আবার উর্দুতে আপনার শের করা হয়েছে। তো উর্দুতে বলা হয়েছে সিনা বা সিনা না হতা, এ সিনা বা সিনা না হতা, আসমান জমিন চাঁদ সুরাত সিতারে না হতা, মোহাম্মদ না হতে তো কুজভে না হতা। জোরে সরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, সেই নবীজির পবিত্র জবান থেকে কয়েকটি আয়াত টুকরা কয়েকটি হাদিসের টুকরা পাঠ করেছি, ইনশাল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব। আমাকে সভাপতি সাহেব বলেছেন যে একটু নারীদের পর্দার ব্যাপারে বলবে আর পিতামাতার মর্যাদা সম্পর্কে। ইনশাল্লাহ হাদিস করোনা কথা আলোচনা করতে এসে ইনশাল্লাহ চারিদিক নিয়ে আলোচনা করতে হবে, ইনশাল্লাহ কথাগুলো আসবে। তো কমিটির ভাইদেরকে আমি অনুরোধ করব, আগামী বছর যদি জালসা দেন এইভাবে পর্দা না করাটাই ভালো বাপ মা বোনেদের। গত রাত্রিতে ছিলাম যুগিন্দাই, তার আগা দিন ছিলাম আপনার রতনপুর, গত রাত্রি তার আগা দিন পরপর দুটো জালসা ছিল একই দিনে সারগাছি রতনপুর। আজকে যে আমার এই জালসা যিনি প্রধান বক্তা হয়ে আসবেন হযরত মাওলানা হাফেজ কারি বাদুল আলম সাহেব মাদ্দাজিলাউল আলিয়া, উনিও ছিলেন আমার সঙ্গে, আজকেও আছেন, আগামী কালকে ইনশাল্লাহ চরদেবীপুরে উনি আমার সঙ্গে থাকবেন, আমিও আছি আল্লাহ যদি বেঁচে রাখে সেই জায়গায় থাকব। তো সারগাছি রতনপুরে দেখলাম এত সুন্দর পর্দা, একটা মেয়ে ছেলের কপাল এমনকি চুল পর্যন্ত দেখতে পাওয়া যায়নি বাপ, কিন্তু আপনাদেরকে দেখতে দিছে না কিন্তু বক্তারা দেখ কি ভাই, এটা সত্য বললাম তো নাকি? এরকম পর্দা না করাই দরকার, কারণ আপনাদের ইমানটা ঠেকাবার আমাদের ইমানটাকে উড়িয়ে দিবে। বাপজি আমার সোনা লালেরা, যুবক ভাইদেরকে বলবো কমিটি ছেলেদেরকে আগামীতে জালসা করলে যেন মেয়ে ছেলেদের পর্দাটা পুরোটাই যেন পর্দা হয়, যেন ঢাকা না থাকে। সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা, তো যা হোক আলোচনা ইনশাল্লাহ ফিরে আসি, বর্তমান
বক্তৃতা রাখা খুব কঠিন বাপ। চারিদিক থেকে আপনার ইমানকে ছিনিয়ে নেওয়ার জন্য আপনার মানুষ উঠে পড়ে লেগেছে। এই যে মহাফিলে এসেছেন জালসা শুনতে, আশা করি একমতের মানুষ জালসা শুনতে এখানে আসে না। আসে ভাই, এখানে বেরিলি, দেবন্দী, আহলে হাদিস, অনেক মাজহাবের আমরা এখানে এসেছি লোকমতের। কেউ এসেছে যে চল দেখি দেবন্দী আলেমরা জালসা করবে কি বলবে শুনব, আবার কেউ এসেছে চল দেখি কোরআন হাদিসের ভিতর থেকে কথা বলবে না বাহির থেকে আলোচনা করবে। বাবজি আমার শোনা লালেরা, এখানে কাউকে টর্চারিং করা হবে না, কোরআন হাদিসের কথা বলবো। কবরে আপনার কোনো বান্দাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন না যে তুমি দুনিয়ার বুকে বেরিলি ছিলে না দেবন্দী ছিলে, তুমি ফারাজি ছিলে না হানাফি ছিলে, জিজ্ঞাসা করবে বাপ? করবে না। তিনটা প্রশ্ন আপনার জিজ্ঞাসা করা হবে। এক নম্বর জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রবকে। দুই নম্বর প্রশ্ন করা হবে মান নাবিউকা, তোমার নবীকে। তিন নম্বর প্রশ্ন করা হবে মা দিনুকা, তোমার দিনকে। তিনটা প্রশ্নের উত্তর যদি কবরে বাবজা আমরা উত্তর দিতে পারি, আলহামদুলিল্লাহ আমাদের কেয়ামতের প্রতিটা জায়গা, মিজান বলেন, পুলসিরাত বলে, এক কথায় কেয়ামতের ময়দানে কোথাও আমাদেরকে আল্লাহ আটকাবেন না। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। যদি এই তিনটা প্রশ্ন যদি উত্তর আমরা দিতে পারি বাবজি, আমার শোনা লালেরা, ইনশাল্লাহ আপনাদের সকল কি বলবো বাবজি, বর্তমান এক নম্বর ইমানদার মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না বাপ। হাত উঁচু করে বলতে পারবেন আপনাদের এই গ্রামে, আশা করি অনেক গ্রাম থেকে মানুষ এসেছে, প্রতিটা বাবজি হাত উঁচু করে বলতে পারবেন ইসো ভাই আমাদের গ্রামে একজন নির্ভেজাল ইমানদার মানুষ আছে? পারবো ভাই বলতে? নির্ভেজাল ইমানদার নাই। দেখবেন দেখে মনে হচ্ছে ছদ্ম বসে একবার দ্বিতীয় একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা আনহুর একবার দ্বিতীয় জেরক্স কপি, তাকে ভালো করে পরখ করে দেখবেন সে পাকা আবু জেহেলের ফুফাইতো ভাই বর্তমান হয়ে গেছে বাপ। আজিজান মহতারাম, আমরা বলে বেড়াচ্ছি আমাদের আমল নেই, কেয়ামতের ময়দানে হয়তো আল্লাহ না করে হয়তো দেখতে পাবেন মাওলানা ইউসুফ সাহেব সবচেয়ে হয়তো বড় হাবিয়া দুজকি লটাপাটা করছে। বলবেন ভাই লটাপাটা করছে কেন জাহান্নামে? বলে দুনিয়ার বুকে বলেছিল কিন্তু ও আমল করেনি। বাবজি আমার শোনা লালেরা, কেয়ামতের ময়দানে আমলটা দেখবে শুধু তার কল্প আর আমল, যারা আপনার ভালো হবে সে হাসতে হাসতে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। বাবজি আমার শোনা লালেরা, তার সকলকে বলবো বাপ একটু ইমানদার হবেন, পাঁচক্ত নামাজ, পিতামাতার সেবা, পাড়ার সঙ্গে সৎ ব্যবহার করবেন, হালাল হারাম বেঁচে চলার চেষ্টা করবেন, ইনশাল্লাহ দেখবেন আপনি বাড়িতে বসে আল্লাহর ওলি হয়ে যাবেন। আস গাছতলা জামতলা যেখানেই দৌড়ে বেড়ান, বাপকে যদি এক মুষ্টি যদি খাবার না দেন, ঈদের নামাজ পড়তে গিয়ে বাপের হাতে পঞ্চাশটা টাকা তুলে দিলেন না, আর যেখানে আপনার দৌড়ে বেড়ান বাপজি কোনো জায়গায় লাভ হবে না। যদি বাপ মাকে যদি খুশি না করতে পারে, সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা, ফেতনার জামানা চলে এসেছে বাপ, ইমান নিয়ে খুব আপনার টিকে রাখা খুব কঠিন, কিন্তু থাকতে হবে। আল্লাহ রসুল বলেছেন এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, সেই সময়তে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এমনকি বারোটা গ্রাম মিলে একটা ইমানদার মানুষ খুঁজে পাওয়া যাবে না। কটা গ্রাম বললাম বাপ? বারোটা গ্রাম। একটু আমার সঙ্গে কথা বলবেন, বারোটা গ্রাম মিলে একটা ইমানদার মানুষ খুঁজে পাওয়া যাবে না, এই কথাটা কে বললেন বাপ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর সাহাবারা সকলে চাতক পাখি না রসুলের কথাগুলো শুনছিলেন। নবী আমার মসজিদে নববীতে মিম্বারে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন, রসুলের চোখ দিয়ে ঝরঝর করে পানি করছে কথাটা বলার সময়। সাহাবারা চাতক পাখি না চেয়ে চেয়ে কথাগুলো শুনছিলেন। আল্লাহর নবী বলেন, ওগো আমার সাহাবারা, যেই সময় বারোটা গ্রাম মিলে একটা ইমানদার মানুষ খুঁজে পাওয়া যাবে না, সেই সময়তে এমন একটা বেঈমান কাফের বেরিয়ে আসবে, তার নাম হবে দাজ্জাল। ওই দাজ্জাল বেরিয়ে আসার পর যারা দাজ্জালের কথা শুনবে তারা জান্নাতি না জাহান্নামি বাপ? জাহান্নামি। যারা দাজ্জালকে শুন মানবে না, ওর কথা যাবে না, তারা হচ্ছে জান্নাতি। কোনো বাপজি কোনো ভাই হাত উঁচু করে বলতে পারবেন দাজ্জালকে আমি দেখেছি? দেখে নাই। পেছনকার ভাইরা দেখেছেন নাকি আপনারা? দেখে নাই বাপজি আমার শোনা লালেরা। নাবি বললেন দাজ্জাল বেরিয়ে আসবে, আর ওই সময়তে যারা দাজ্জালের কথা শুনবে তারা হবে জাহান্নামী। কিছু সাহাবা দাঁড়িয়ে বলল, নবী গো, দাজ্জালকে যদি একবার দেখতে পেতাম তাহলে আমাদের জীবদ্দশায় যদি সে দাজ্জাল নিজের দিকে যদি ডাকতো তাহলে দাজ্জালের কথা আমরা শুনতাম না। হুজুর একবার দাজ্জালকে দেখিয়ে দেন। আল্লাহর নবী বলে, না তোমরা দেখো না। বলে, হুজুর দেখলে ভালো হতো।
বলে সাহাবা তোমরা দেখবি বলে হুজুর হ্যাঁ দেখলে ভালো হতো দাজ্জাল আমাদের জীবদ্দশায় সেই লোকটা তার দিনের দিকে ডাকলে তার কথা আমরা শুনতাম না আল্লাহর নবী বলেন শোনো তোমরা 70 জন সাহাবা চলে যাও সাগর পাড়ি দিয়ে পশ্চিম দিকে কলমার দাওয়াত দিতে ওগো আমার সাহাবারা তোমরা যেন কলমার দাওয়াত নিয়ে জানো উত্তর দিকে যেও না রাসূল বারণ করলেন কোন দিকে বাপ উত্তর দিকে যেতে বললে পশ্চিম দিকে সাহাবায়ে কেরাম পালতোলা নৌকায় পা দিলেন আশা করি এখন পালতোলা নৌকার প্রথা নেই এখন ইঞ্জিল ফিট করা আপনার নৌকা উঠেছে লঞ্চ যাকে বলি পানি থাকিলে আপনার যেদিকে মন চাইবে সেদিকে যেতে পারেন আর পালতোলা নৌকা বৃদ্ধ বাপজিরা হাতে দেখেছেন বয়স্ক বাপজিরা নৌকার উপরে দুই দিকে আপনার খুঁটি লাগানোর বাস কিংবা যে কোনো আপনার খুঁটি লাগিয়ে উপরে কাপড় পর্দা টাঙিয়ে আপনার সে বাতাসে নিয়ে চলে যেত সাহাবায়ে কেরামরা পালতোলা নৌকায় পা দিলেন বাতাসটা বইতে শুরু করলো উত্তর দিকে তাহলে নৌকাটা কোন দিকে যাবে বা উত্তর দিকে শত চেষ্টা করে নৌকা উত্তর থেকে পশ্চিম দিকে নিয়ে যেতে পারলেন না কিছু কিছু সাহাবা বলছেন ভাই রসুল তো বারণ করেছেন উত্তর দিকে বলে ভাই আমরা তো যাই না এত ইচ্ছাকৃত আমরা গেলে সেটা আমাদের অন্যায় হতো এত বাতাসে নিয়ে চলে যাচ্ছে দেখি কোথায় যাচ্ছে সাহাবারা বলেন দেখলাম নৌকাটা ভাসতে ভাসতে গিয়ে এক দ্বীপের কেনারায় গিয়ে লেগে গেল আপনারা উচ্চ শিক্ষা শিক্ষিত ব্যক্তি সকলে হয়তো জানেন আমরা জানি যে দ্বীপ কাকে বলে ওই দ্বীপের কেনারায় গিয়ে লোকটা আপনার লেগে গেল ওই নৌকাটা লেগে গেল কিছু সাহাবা বলছেন চল ভাই দ্বীপের ভিতরটা তো জঙ্গল দেখে মনে হচ্ছে চল একটু নেমে ভিতরটা ভ্রমণ করে আসি কিছু সাহাবা বলছেন না ভাই নামা যাবে না বলে কেন বলে নামিলেই বাঘ ভাল্লুক সিংহ ঘোরাফেরা করছে ওরা আমাদেরকে খেয়ে নেবে কিছু সাহাবা বলছে ভাই খাবে না চল সাহাবারা বলছেন আমরা নামবো কি নামবো না এই আলোচনা শুরু করেছি এমন তো অবস্থা দেখলাম জঙ্গলের ভিতর থেকে একটা জানোয়ার বেরিয়ে আসলো ঘটনাটা লেখা আছে কেয়ামত কা ওয়াবেঙ্গে ওই কেতাবটাতে আপনার উর্দু কেতাবে লেখা আছে যে ওই জানোয়ারটা আপনার বেরিয়ে আসলো আর একটা বই আপনার হাওলা দেওয়া আছে সিরাতে হালবিয়া বিশ্ব নবীদের আপনার জীবনীতে আপনার ঘটনাটা তুলে ধরা আছে বাপজি আমার সোনা লালেরা সাহাবারা বলছেন দেখলাম ওই জানোয়ারটা একেবারে দ্বীপের কেনারায় নৌকার কাছাকাছি এসে দাঁড়িয়ে গেল জানোয়ারটা কেমন দেখতে ছিল তাও সাহাবারা আলোচনা করছেন যে জানোয়ারটার পা দুখানা ছিল উটের পায়ের মতো লম্বা তার হাত দুখানা ছিল বান্দরের মতো তার মুখখানা ছিল গাধার মতো সাহাবারা বলছেন আশ্চর্য হয়ে গেলাম ওই জানোয়ারটার মুখ কোনটা তা বুঝতে পারা যাচ্ছে না তার সদর মফসল চেনা যাচ্ছিল না কারণটা তাও তুলে ধরেছে ওই জানোয়ারটার পা থেকে মাথা পর্যন্ত গোটা শরীরে পেটে পিঠে চারিদিকে মা বোনেদের যেমন আপনার মাথায় বড় বড় চুল রয়েছে ওই রকম বড় বড় চুলে গোটা শরীরখানা বাপজি ঢাকা সাহাবারা বলছেন আশ্চর্য হয়ে গেলাম জানোয়ারটা এসে নৌকার কাছাকাছি এসে হাতখানা আকাশেরই দিকে উঁচু করে আমাদের সঙ্গে কথা বলতে লাগলো কি কথা বলছে তাও কেতাবে তুলে ধরেছেন কথাটা ওই জানোয়ারটা হাতখানা আকাশের দিকে উঁচু করে চিৎকার করে বলতে লাগলো ওগো নবীজির সাহাবারা নবীজির সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মধ্যে থেকে সমস্ত সাহাবা কেউ আপনার অন্যদিকে তাকালেন না ওই জানোয়ারটার দিকে ফেল ফেল করে সকল সাহাবারা চেয়ে থাকলেন ওই জানোয়ারটা চিৎকার করে বলতে লাগলো ওগো নবীজির সাহাবারা তোমরা নৌকার উপর বসে দাঁড়িয়ে তোমরা থেকো না সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মধ্যে থেকে একজন বিশিষ্ট সাহাবা কিতাবে লিখছেন তিনার নাম হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবা ওই জানোয়ারটার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলেন ওরে জানোয়ার বল বল আমাদেরকে নেমে কোথায় যেতে বলছে সুবাল ওই জানোয়ারটা বলেছিল ওগো নবীজির সাহাবারা শুনে নাও তোমরা না করো পুরো দাঁড়িয়ে বসে থেকো না নৌকা থেকে নেমে সোজা এই দেখো জঙ্গলটা দেখতে পাওয়া যাচ্ছে জঙ্গলে সোজা তোমরা প্রবেশ করা সাহাবা বলেন জানো আরে বল বল ওই জঙ্গলে প্রবেশ করার পরে কি দেখবো বল কি করতে হবে বল ওই জানোয়ারটা বলেছিল নবীর সাহাবারা শোনো শোনো ওই জঙ্গলের ভিতরে গিয়ে তোমরা দেখবে একটা ঘর দেখতে পাবে ওগো নবীর সাহাবারা
ঘরখানা দেখতে পারো পার কেউ যেন ফিরে চলে আসবে না দরজায় শিকল লাগানো আছে শিকলটাকে খুলে নেবে খুলে নেওয়ার পর দেখবে দ্বিতীয় একটা ঘর রয়েছে ওই ঘরে দেখবে দরজায় শিকল লাগানো আছে শিকলটাকে খোলার পর দেখবে ঘরের ভেতরে তিন নম্বর ঘর রয়েছে ওই ঘরে দেখবে দরজায় শিকল লাগানো আছে ওই শিকলটা খোলার পর দেখবে একটা মানুষ ভরা আছে রে ভাই ওই মানুষটার সঙ্গে তোমরা দেখা করে চলে আসবে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বলতে লাগলেন ওরে জানোয়ার ওই যে বাঘ ভালুক সিংহ তারা ঘোরাফেরা করছে আমাদের কি তারা খাবে না ওই জানোয়ারটা বলেছিল নবীর সাহাবারা শুনে না খুদার কসমিকেরা বলি যারা নবীজির সাহাবা হবে যারা নবীজির দিবানা হবে তাদের খাওয়া তো দূরের কথা তাদের একটা পশম পর্যন্ত স্পর্শ করবে না জোরে সোরে বলুন সুবহান সকলে যে চল ভাই তাহলে নেমে আসি দেখে আসি জানোয়ারটা যেইভাবে বলেছিল ওইভাবে সাহাবারা সকলে আপনার চলে গেলেন যার পর দেখছেন সত্যি জঙ্গলের ভিতরে একটা ঘর ঘরে দরজা শিকল লাগানো আছে শিকলটাকে খুললেন দ্বিতীয় দেখছে ঘরে দরজা শিকল লাগানো সেই দরজাটা শিকলটা খুললেন তিন নম্বর ঘরে দেখছেন দরজায় শিকল লাগানো শিকলটা খোলার পর দেখছেন ওই ঘরের ভিতরে একটা মানুষ জিঞ্জিরি দিয়ে তার হাত ওখানে কাঠের সঙ্গে বাঁধা আছে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সকলে আপনার ওই জানোয়ারটার দিকে ফ্যালফাল করে ওই মানুষটার দিকে চেয়ে তারা থাকতে লাগলেন ওগো আল্লাহ তোমার কুদরাত তোমার মক্কর আমরা বুঝতে পারছি না ওগো আল্লাহ এই যে চারিদিকে দেখছি ঘরের চারিদিকে বাঘ ভালুক সিংহ ঘোরাফেরা করছে আর দ্বীপের ভিতরও ঘর আর এই ঘরের ভিতরে দেখছি ঘর তার ভিতরে দেখছি জিঞ্জিরি দিয়া লোকটা বাঁধা আছে কেতাবে লিখছে ওই লোকটার পা দুখানা শুনছে জিঞ্জিরি দিয়া বাঁধা কাঠের সঙ্গে সাহাবারা বলেন কেউ কাউকে আমরা কথা বলি নাই সকলে আমরা ফ্যালফাল করে চাতক পাখিল নাই ওই লোকটার দিকে চেয়ে আছি যে লোকটাকে কে খেতে দেয় সাহাবারা বলেন আমরা গোল করে ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে দেখতেছি এমত অবস্থা দেখলাম ওই জানো মানুষটা যে মানুষটা বাধা ছিল সে মানুষটা চিৎকার করে বলছে নাই তোমাদের বাড়ি কোথায় জিঞ্জিরি দিয়ে বাঁধা ছিল সেই লোকটা রসুলকে প্রশ্ন নবীর সাহাবাদেরকে জিজ্ঞাসা করছে এই তোমাদের বাড়ি কোথায় আল্লাহর নবীর সাহাবারা বলেন ভাই বাড়ি হচ্ছে আমাদের মদিনা শরীফ বলে ভাই সত্যি তোমাদের মদিনা শরীফ বাড়ি বলে হ্যাঁ যে মানুষটা জিঞ্জিরি দিয়ে বাঁধা ছিল সে মানুষটা বলছে ভাই আমি তোমাদের সকলকে আমি পাঁচ কয়েকটা প্রশ্ন করব তোমরা কি প্রশ্নের উত্তর দিবে সাহাবাই কেরাম বললেন ভাই জানা যদি থাকে তাহলে বলবো আর জানা যদি না থাকে তাহলে আমাদের একজন নেতা আছে পয়গম্বর নবী মোহাম্মদ রসুল্লাহ সকলে জোরসোরে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই নবীজির কাছ থেকে জেনে এসে বলে যাব আচ্ছা ভাই সত্য করে বলো তোমাদের বাড়িটা কোথায় আবার জিজ্ঞাসা করছে আল্লাহর নবীর সাহাবারা বলেন ভাই আমাদেরকে দুবার জিজ্ঞাসা করলে আমরা দুবারই বলেছি মদিনা শরীফ এবারও বলছে সত্যিকারে আমাদের বাড়ি হচ্ছে মদিনা শরীফ আচ্ছা ভাই মদিনা শরীফে তোমাদের বাড়ি মদিনা শরীফে একজন লোক মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে গ্রামের লোকেরা তাকে বিতাড়িত করেছে তার নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীজি গ্রামের অত্যাচারে থাকতে না পেরে মদিনায় গিয়ে আশ্রয় নিয়েছে সেই নবী মোহাম্মদ কি তোমরা চিনো জিঞ্জিরি দিয়ে বাঁধা আছে সেই লোকটা জিজ্ঞাসা করছে নবী সাহাবাদেরকে আল্লাহর নবী সাহাবারা বললেন ভাই আমরা চিনি ওনারই আমরা ভক্ত ওনারই আমরা সাহাবা আচ্ছা ভাই গ্রামের লোকেরা মদিনার বাসীরা কেমন ভালোবাসে বলে খুবই ভালোবাসে আচ্ছা ভাই বলো মদিনার প্রতিটা লোক সত্য নবী বলে মানে বলে হ্যাঁ ভাই সত্য নবী বলে মানে আচ্ছা ভাই তোমরা সেই নবীকে কেমন ভালোবাসো তোমরা যে দাবি করছো আমরা নবীর ভক্ত সাহাবা আল্লাহর নবীর সাহাবারা বললেন ভাই এত নবীকে মহব্বত করি রসুলুল্লাহ পয়গম্বর যদি আমাদের চোখের সামনে আগুন জ্বালিয়ে একবার যদি বলে সাহাবা আগুনে ঝাঁপ দিয়ে দাও খোদার কসম করে বলি নবীজির পবিত্র জবান থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য তৈরি হয়ে আছি জোরে সোরে বলেন সুবহানাল্লাহ বলে এত ভালোবাসো বলে হ্যাঁ আল্লাহর নবীর সাহাবাদেরকে আবার জিজ্ঞাসা করলো ওই জিঞ্জিরিতে বাঁধা ছিল সে লোকটা আচ্ছা ভাই বলো সেই নবী মোহাম্মদ একটা কলমা পাঠ করে সেই কলমাটা তোমরা জানো নবী সাহাবারা বলেন হ্যাঁ আমরা জানি
আল্লাহর নবী বললেন, ওই নবীর সাহাবারা বললেন, ভাই গো আমার নবীজি যেই কলমাটা প্রচার করে বেড়া সেই কলমা লা ইলাহা, জোরে সোরে বল লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এ তৌহিদ কা ডঙ্কা আলমে, তৌহিদ কা ডঙ্কা আলমে, বাজাতি ওয়াকামলি আলা কানে হকে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির সাহাবারা সকলে বললেন, ভাই গো তোমাকে আমরা চিনতে পারি নাই। ও গো ভাই শুনে নাও, যার ব্যাপারে তোমরা কলমার ব্যাপারে জিজ্ঞাসা করেছ, ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কলমা পড়ে পড়ে প্রতিটা মানুষকে ইসলামের দাওয়াত দেন। বলে ভাই সে নবীজির তো কথা বলছে। আচ্ছা ভাইরা, এই খাস করে বাপজি ভাইদেরকে বলছি, এই স্টেজের পশ্চিম দিকে জায়গা আছে, পেছনকার ভাইদের জায়গার খুব অসুবিধা হচ্ছে, স্টেজের পশ্চিম দিকে জায়গা আছে, আপনারা সকলে সে ফাঁকা জায়গাটা পূরণ করে নেন, পেছনকার ভাইরা সকলে পশ্চিম দিকে চলে আসুন, ইনশাল্লাহ জায়গা হয়ে যাবে। বাপজি আমার শোনা লালেরা, নবীর সাহাবারা বলেন, আমরা ওই মানুষটাকে দেখলাম, তার একটা চোখ বাম দিকে আর চোখটা ছিল কানা। ওই যে মানুষটা নবীর ব্যাপারে জিজ্ঞাসা করলো, ওই মানুষটা বলে, আয় যাও তোমরা বাড়ি চলে যাও। নবীর সাহাবারা সকলে রসুলের দরবারে চলে আসলে, মনে মনে ভাবলেন, আল্লাহ এই জায়গা আর থাকা যাবে না, কারণ এখানে দ্বিতীয় মানুষ দেখতে পাওয়া যায় না, আর লোকটা দ্বীপের ভিতরে ঘরের ভিতরে জিঞ্জিরি দিয়ে বাঁধা আছে, একটা চোখ কানা, আর এই লোকটা এখান থেকে বিশ্ব রসুলের পরিচয় ব্যাপারে জানতে চাইলো। লাস্টে বললাম যে সেই নবী কে আমরা সকলে ভালোবাসি, লোকে সত্য নবী বলে মানে, ও সার্টিফাই দিল যে হ্যাঁ আসলে তো সত্য নবী, মানবে না কেন, যাও তোমরা বাড়ি চলে যাও, বিপরীত কিছু ঘটনা ঘটে যেতে পারে। সাহাবারা সকলে রসুলের দরবারে চলে আসলে, আমার নবীজি সাহাবাদেরকে বললেন, ওকে আমার সাহাবারা তোমরা কি কলেমার দাওয়াত পশ্চিম দিকে নিয়ে গিয়েছিলে? সাহাবারা সকলে বলছেন, হুজুর মাফ করবেন, বেয়াদবি হলে শত চেষ্টা করে নৌকা পশ্চিম দিকে নিয়ে যেতে পারে নাই, বাতাসে নিয়ে উত্তর দিকে নিয়ে চলে গিয়েছিল। সাহাবারা বলেন, উত্তর দিকে যাওয়ার পরে যেসব ঘটনাগুলো আমরা দেখেছিলাম, ওই জানোয়ারের ব্যাপার মানুষটার ব্যাপারে আল্লাহ রসুলের কাছে সব খুলে খুলে আমরা বলতে লাগলাম। সাহাবারা বলেন, যখন আমরা ওই নবীর কাছে ওই জানোয়ারটার ব্যাপারে যখন আলোচনা করতে লাগলাম, নবী শুনলেন, আর তা দ্বিতীয়বার যখন ওই মানুষটার ব্যাপারে বললাম, নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আমার নবীজির সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি কান্না করেছেন নবী গো? আমরা এমন কিছু তো আল্লাহই করে আপনাকে কিছু বলি নাই। ও গো নবী, আপনি কেন আপনি কান্না করেছেন? আমার নবী বলেন, ও গো আমার সাহাবারা, তোমরা দুঃখজনক কথা এমন কিছু আমাকে বলো নাই। সাহাবা, শোনো শোনো, ওই যে মানুষটার কথা তোমরা আমার কাছে বয়ান করেছ, ও গো আমার সাহাবারা, বলো বলো ওই মানুষটার ব্যাপারে কি তোমরা কিছু জানতে পেরেছ? ওই মানুষটাকে কি তোমরা চিনতে পেরেছ কি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সকলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ওই মানুষটাকে চিনতে পারি নাই। ও গো নবীজি, ওই মানুষটার পরিচয় দেওয়ার পূর্বে আপনি পরিচয়টা দিয়ে দেন। ওই যে জানোয়ারটা দেখতে পেলাম, যে জানোয়ারটার পা দুখানা ছিল উটির পায়ের মতো লম্বা, তার হাত দুখানা ছিল বান্দরের মতো, মুখখানা ছিল গাধার মতো, তার পা থেকে মাথা পর্যন্ত বড় বড় চুল ঢাকা। ও গো নবীজি, ওই জানোয়ারটার নাম কি? জানোয়ারটার ব্যাপারে একটু আপনি খুলে বলুন।
নবী আমার কেঁদে কেঁদে বলতে লাগলেন, আমার নবী বলেন ওগো আমার সাহাব আর শুনে নাও, আল্লাহ আমাকে কোরআন পাকে জানিয়ে দিয়েছেন ওয়াই দাওয়া কাল কওলো আলাইহিম আখরাজনা আলাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান্নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। আমার নবী বলেন ওগো আমার সাহাব আর শুনে নাও, আমার আল্লাহ জিবরিলের মারফতে আমাকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলেছেন নবী আপনি বলে দেন কিয়ামতের পূর্বে এক এক করে পনেরোটা যখন আলামত যখন প্রকাশ হয়ে যাবে, নিজের ছেলেরা পিতামাতার খিদমত করবে না, পিতামাতার সেবা করবে না, ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করবে না, আর বড়রা ছোটদেরকে স্নেহ করবে না, রাস্তাঘাটে প্রকাশ হয়ে যেন ব্যভিচার শুরু হয়ে যাবে। ওগো আল্লাহর নবী যে আপনি আর বলে দেন পৃথিবীতে কিয়ামতের পূর্বে বেশ পনেরো দিন পূর্বে দুনিয়ার বুক থেকে পঙ্গপালে দেখতে পাওয়া যাবে না। ওগো আমার নবীজি ওই সময়তে তোমাদের দরিদ্র বুক থেকে এমন একটা জানোয়ারের প্রকাশ ঘটাব, ওই জানোয়ারটার নাম হবে দাব্বাতুল আরদ। ও আল্লাহর নবী আপনি আরো বলে দেন ওই জানোয়ারটা তুকাল্লিমুহুম জানোয়ারটা কথা বলবে, আন্নান্নাসা মানুষের মতো জোরসর বলন সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবা জীবনেরা মুসলিম শরীফে হাসিয়াতে আছে, আল্লাহর নবী বলেছেন ওই কিয়ামতের পূর্বে আল্লাহর নবীজি বলেছেন সফার মারওয়া বলে দুটো পাহাড় রয়েছে, আমার নবী বলেন ওগো আমার সাহাবার শুনে নাও, ওই যে জানোয়ারটাকে দ্বীপের ভিতর থেকে বেরিয়ে এসে তোমাদের সঙ্গে যে জানোয়ারটা কথা বলেছিলাম, ওই জানোয়ারটা ওই সাফার মারওয়া যে দুটো পাহাড় রয়েছে, হাজি সাহেব এখানে আছেন কি আমার জানা নাই, হাজি সাহেব হজ করতে গিয়ে ওই দুটো পাহাড় যদি সাতবার দৌড়াদৌড়ি না করা হয় হজ পরিপূর্ণ মোকামেলা হবে না। আল্লাহর নবী বলেন ওগো আমার সাহাবার শুনে নাও, ওই সাফা পাহাড়টা নয় মারওয়া পাহাড়টা সেই দিনকে চৌচির হয়ে যাবে, অধাদি হয়ে যাবে, ওই পাহাড়ের মধ্যস্থল থেকে এই জানোয়ারটা বের হবে, ওই জানোয়ারটার নাম হবে দাব্বাতুল আদ। ওই জানোয়ারটা বের হওয়ার পর তার ডান হাতে থাকবে হযরত মুসা নবী পয়গম্বর আলাইহি সালাতু তাসলিমের আপনার আশা মোবারক লাঠিখানা, ওই জানোয়ারটার বাম হাতে থাকবে আপনার সালাম নবী পয়গম্বর আলাইহি সালাতু তাসলিমের আঙ্গুঠিখানা। আমার নবীর সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই জানোয়ারটা লাঠি আর আংটি নিয়ে কি করবে, তারা কেন ওই জানোয়ারটা বের হবে? আমার নবী বলেন ওগো আমার সাহাবারা শুনে নাও, যে জানোয়ারটার ব্যাপারে তোমরা আমাকে আলোচনা করতে বলেছ, ওই জানোয়ারটা মারওয়া পাহাড় থেকে বের হয়ে গোটা পৃথিবী ভ্রমণ করবে আর প্রতিটা মানুষের কাছে গিয়ে বলবে কানু বিআয়াতিনা লা ইউকিনুন, তোমাদের কাছে কি কোরআন আসে নাই, আল্লাহর কি কোনো নিশানা আসে নাই, এ বলে ওই জানোয়ারটা ডান হাত দিয়ে যার কপালে আশা মুবারক লাঠি দিয়ে দাগ টেনে দেবে, ওই ব্যক্তি চিরতর মতো জান্নাতে চলে যাবে। ওগো আমার সাহাবারা শুনে নাও, ওই জানোয়ারটা বাম হাত দিয়ে যার কপালে ইষ্টা মেরে দিবে, ওই ব্যক্তি চিরতর মতো জাহান্নামায় চলে যাবে। আল্লাহর নবীর সাহাবারা বলেন হুজুর তাহলে ওই জানোয়ারটার নাম হচ্ছে দাব্বাতুল আরদ? আল্লাহর নবী বলেন হ্যাঁ ওই জানোয়ারটার নাম হচ্ছে দাব্বাতুল আরদ। সাহাবারা বলেন হুজুর তাহলে মানুষটার নাম কি, মানুষটাকে? আল্লাহর নবী খেদে খেদে বলেন সাহাবা ওই লোকটার কি একটা চোখ কানা ছিল? বলে হুজুর হ্যাঁ ওই লোকটার বাম দিকের চোখটা কানা। একটি কেতাব আপনার লিখেছে দাজ্জাল বলে নাম, সে কেতাবটিতে দিয়েছে তার বাম দিকের চোখটা ফাটা আঙ্গুরের মতন দেখতে হবে, ওই বাম দিকের চোখটাতে সে দেখতে পাবে না ওই লোকটা। আল্লাহ রসুল বললেন ওগো আমার সাহাবারা আজ কয়েকদিন পূর্বে যে আমি মসজিদে নববীতে যে আমি দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম, যেই লোকটাকে তোমরা দ্বীপের ভিতরে দেখে এসেছ ওই লোকটাই হচ্ছে দাজ্জাল। সাহাবারা বলেন হুজুর তাহলে আমরা ওই লোকটা যদি আমাদের জীবদ্দশা যদি বেরিয়ে আসে তাহলে আমরা ওই লোকটার কথা শুনবো না, আমার ছেলেদের আমাদের আত্মীয় স্বজনকে বলবো তারা যেন ওর কথা যেন না শোনে। নবী বলেন ওগো আমার সাহাবারা তোমরা জীবিত থাকা অবস্থায় ওই লোকটা বেরো হয়ে আসবে না। বাপজি আমার শোনা লালেরা, আল্লাহ রসুল বলেন তোমরা সাবধান হয়ে যাও, দাজ্জাল থেকে তোমরা দূরে সরে থেকো। বাপজি আমার শোনা লালেরা, আমাদের সকলকেই যেন দাজ্জাল থেকে আল্লাহ যেন হেফাজত করুন। সকল বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি আমার শোনা লালেরা, সে আপনার এক নম্বর দাজ্জাল বেরোয়নি কিন্তু তার চেহারা বাপজি অনেক বেড়ে গিয়েছে। বাপজি আমার শোনা লালেরা, আমি প্রথমেই বলেছি যে এক নম্বর নির্ভেজাল আপনার ইমানদার মানুষ খুঁজে পাওয়া যাবে না। নবী বলেন ওগো আমার সাহাবারা যেই সময় দশটা বারোটা গ্রাম মিলে একটা ইমানদার মানুষ খুঁজে পাওয়া যাবে না, সেই সময় বেঈমান
দাজ্জাল বেরিয়ে আসবে আর ওই দাজ্জাল বেরিয়ে এসে মানুষের ঈমানকে লুটিয়ে নেবে। যারা আল্লাহ ওয়ালা হবে তাদের কাছে সে দাজ্জাল যেতে পারবে না, তারা দাজ্জালের কথা শুনবে না। বাপজি আমার সোনা লালেরা সকলকে বলবো, বাপজি এক নম্বর ইমানদার হয়ে যান। বর্তমান প্রতিটা মানুষ আমরা দাবি করছি আল্লাহ ওয়ালা, কিন্তু বাপজি আমরা প্রতিটা মানুষ পাঁচক তো নামাজ সঠিকভাবে আদায় করি না। পাঁচক তো নামাজ পড়িতে দেখা যাচ্ছে পিতামাতার খিদমত করি না। পিতামাতার খিদমত করিতে দেখা যাচ্ছে পাড়ার প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার আমাদের নাই, পাড়ার সঙ্গে সৎ ব্যবহার করছি অথচ দেখা যাচ্ছে যে কোনো দিকের আপনার সুদে আমরা জড়িত আছি। বাপজি আমার সোনা লালেরা সকলকে বলবো, রাসূলুল্লাহর চরিত্র যতক্ষণ পর্যন্ত আপনি জীবনে বাস্তবায়িত না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর আপনার উম্মত বলে আমরা দাবি করতে পারবো না। নবী বলেন, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। আল্লাহ রাসূল বলেন, যারা আমার সুন্নাতকে ভালোবাসবে ফাকাদ আহাব্বানি তারা আমাকেই ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত যারা আমাকে ভালোবাসলো তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, তা সকলকে বলবো বাপজি, রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিল সেই দিকে একটু লক্ষ্য করুন। নবীজির চরিত্র যেমন ছিল আমাদেরকে জীবনে বাস্তবায়িত করে আপনার ফুটে তুলতে হবে। মুখে দাবি করলাম বাপ যে আল্লাহ রসুলের আমরা ভক্ত, নবীজির মহব্বতের ভক্ত, কিন্তু দেখা যাচ্ছে আমাদের চরিত্র ভালো নাই। বাপজি আমার সোনা লালেরা, আল্লাহ রসুল বলেছেন দুটো জিনিস, হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ, আল্লাহর হক হচ্ছে নামাজ পড়া রোজা রাখা। আমার আল্লাহ বলেন আমার হক যদি সে পুরা না করে আসতে পারে আমি আল্লাহ তাকে ইচ্ছা করলে আমি মাফ করে দিতে পারি। আচ্ছা বাপজি সকলে উত্তর দেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন অমুসলিম ভাইকে যদি কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জান্নাতে দিয়ে দেয় আমাদের কোনো করণীয় আছে ভাই? কোনো করণীয় নাই। আর আল্লাহ যদি কিয়ামতের ময়দানে একজন ব্যক্তিকে জাহান্নামীকে যদি জান্নাতিকে যদি জাহান্নামে দিয়ে দেয় তবুও আমাদের কিছু করণীয় নাই। বাপজি আমার সোনা লালেরা, কিন্তু আল্লাহর নবী বলেছেন বান্দার হক যতক্ষণ পর্যন্ত সে বান্দার কাছে ক্ষমা চেয়ে না নিয়ে যেতে পারবে কবরে, আমার আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে আমি তাকে মাফ করবো না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, আসে একটু রসুলুল্লাহর চরিত্র দিকে একটু ফলো করি। সারা পৃথিবীর নেতা জনাবে মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই নবীজি সারা পৃথিবীর মধ্যে কি বাপজি শ্রেষ্ঠ নয়? নবী চেয়ে কি আর পৃথিবীতে দ্বিতীয় শ্রেষ্ঠ কেউ আছে বাপ? কেউ নাই। সমস্ত পৃথিবীতে যত নবী এসেছেন 1,24,000 মতান্তরে, 2,24,000 নবী রসুল যত আল্লাহ পাঠিয়েছেন সব নবী রসুলের চেয়ে আমাদের বিশ্ব নবীজিকে এক নম্বর করেছেন। বাপজি আমার সোনা লালেরা, সেই নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুর শয্যা ছটফট করছেন। আমার নবীজি মৃত্যু শয্যা ছটফট করছেন। আপনারা যেমন আমার চেহারার দিকে চাতক পাখি না চেয়ে আছেন যে দেখি মাওলানা ইউসুফ সাহেব ঘাসুপুর থেকে কি এসে আলোচনা করবে শুনবো, আমার নবীজির আপনার সমস্ত সাহাবারা নবীকে গোল করে ঘেরাও করে নিয়ে সকলে আপনার কান্না করছেন, আহারে নবী চলে যাবেন, নবী চলে গেলে কেমন করে দুনিয়ার বুকে আমরা বসবাস করব। নবীর সাহাবারা সকলেই কান্না করছেন, আল্লাহর নবীজি বসতে পারছেন না, শুয়ে আছেন। নবী আমার চিৎকার করে বললেন, ওগো আমার সাহাবারা, ওগো আমার মহব্বতের সাহাবারা, আমি বসতে পারছি না, আমার দোকানে হাত ধরে তোমরা একটু আমাকে উঁচু করে বসে দাও। আল্লাহর নবীর সাহাবারা নবীর হাত দোকানে ধরে রসুলকে বসে দিলেন। বাপজি আমার সোনা লালেরা, আমার নবী যে আপনার বসলেন, সমস্ত সাহাবারা নবীজির চেহারার দিকে চেয়ে আছেন, আমার নবীজি বসার পর হাতখানা এইভাবে আকাশের দিকে উঁচু করলেন, কেতাবটিতে দিয়েছেন, আল্লাহর নবী যে হাতখানা এইভাবে উঁচুখানা উঁচু করে বলছেন, ওগো আমার প্রিয় প্রিয় মহা প্রিয় বন্ধু হযরত আবু বকর সিদ্দিক তুমি কোথায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির ডান পাশে দাঁড়িয়েছিলেন। নবী যখন আপনার আবু বকরের নাম করলেন সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছুটে এসে নবীজির ডান দিকে থেকে বেরিয়ে এসে নবীর হাতখানাকে জোরে ধরে বলছেন, ওগো আল্লাহর নবী বলুন আমি এত আমি আপনার সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজির চোখ দিয়ে পানি গড়ে যায়, নবী আমার আবু বকরের চেহারার দিকে যাওয়ার উপর বলেন, আবু বকর শুনে নাও, এক না দুই নাই, আজ এক এক করে 63 বছর হয়ে গেল, আবু বকর শুনে নাও, তুমি আমার সঙ্গে ওঠা বসা করেছ, ওগো আবু বকর বহু জায়গায় নিয়ে গিয়েছি,
আবু বকর শুনে নাও 63 বছরের মধ্যে আবু বকর যদি আমার হাতে দাঁড়ায় জবানের দাঁড়ায় এবং পায়ের দাঁড়ায় যদি দুঃখ পেয়ে থাকো আবু বকর হয় তুমি আজকে ক্ষমা করে দাও নতবা তার তুমি প্রতিশোধ বদলা তুমি নিয়ে নাও জোরে সরে বলুন সুবহানাল্লাহ বাপ জামা শোনা লালেরা যিনি সারা পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমা চাইছেন কার কাছে বাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করেছেন যে আল্লাহর নবী যেদিন আমার বাড়িতে পালা পড়তো ডিউটি পড়তো থাকা রসুল আমার বাড়িতে এসে রাত্রিবেলায় তাহাজ্জুদ নামাজে দাঁড়াতেন নবীজি নামাজ পড়ার কারণে সকালবেলায় দেখতাম রসুলের পা মুবারকখানা কলা গাছের মতো ফুলে যেত আল্লাহর নবীজির বিবি আয়েশা বলতেন ও গো আল্লাহর নবী আমি শুনেছি আপনার পবিত্র জবান দিয়ে আপনি বলেছেন যে আপনার ডান দিকের বাম দিকের সামনের পেছন দিকের চারিদিকের গুনাহ মাফ করে দিয়েছেন ও গো আল্লাহর নবী আপনি এত কষ্ট করে কেন নামাজ পড়েন আল্লাহর নবী কি উত্তর দিয়েছেন জানেন বাপজি আল্লাহর নবী বলতেন ও গো আমার আয়েশা শোনো যে আল্লাহ আমার চারিদিকের জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন সে আল্লাহরকে আমি শুকরিয়া আদায় করব না জোরে সরে বলেন সুবহানাল্লাহ ভাবতে পারো রসুল্লাহ শুকরিয়া আদায় করতে গিয়ে কলা গাছের মতন পা দুখানাকে ফুলে ফেলতে কোনো বাপজি কোনো ভাই এতদিন ধরে নামাজ পড়ে আমরা দাবি করতে পারবো যে আমরা জান্নাত যাবো তা জীবন কোন মাফ করেছে কেউ দাবি করতে পারবো বাপ কেউ পারবো না আল্লাহর নবীজি সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার বিশ্ব নবীজি দুখানা হাত জোড় করে বলছেন আবু বকর তুমি আমাকে ক্ষমা করে দাও যদি আমি অন্যায় করে থাকি আমার আবু বকর রসুলের হাতখানাকে ছুটে দিয়ে নবীজির পা দুখানাকে জোরে ধরে বলছে রসুল আপনি মাফ করবেন নবী আপনি আমাদের কাছে অন্যায় করেন নাই ও গো আল্লাহ রসুল আমি আপনাকে একদিন চিনতে পেরেছিলাম না সেই দিন আপনাকে আমি আপনাকে আমার বাড়ি থেকে বের করে দিয়েছিলাম সেই দিনের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই ও গো রসুল আপনি আমাকে ক্ষমা করে দেন আমার নবী বলেন আবু বকর রে আমি তোমাকে অন্তর থেকে ক্ষমা করে দিলাম আবু বকরকে ছেড়ে দিয়ে আল্লাহ রসুল দ্বিতীয়বার আবার হাতখানাকে উঁচু করলেন উঁচু করার পর বলছেন হজরতে ওমারে ফারুক কোথায় আল্লাহর নবী নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাম হাতখানা উঁচু করে বলছেন ওগো আবার ওমারে ফারুক কোথায় তুমি আল্লাহর নবী নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি হাত দুখানা উঁচু করে বলছেন ওমার আর তুমি দাঁড়িয়ে থাকো না তুমি আমার কাছে এসো হযরত ওমর মা বোনেরা একটু এগিয়ে বসুন সামনে জায়গা আছে মা বোনদের বলছি আপনারা সামনে জায়গা সামনে এসে বসুন পিছনের জায়গার অসুবিধা হলে সামনে এসে বসুন সামনে জায়গা আছে আর ভাই ভাইদের বলছি আপনারা পশ্চিম সাইডের প্যান্ডেলের পশ্চিমে এখনো জায়গা আছে ভাইরা আমার বাবা জীবনেরা পশ্চিমে জায়গা আছে আপনারা বসুন আমার নবী নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওমারের হাত ওখানা জোড়ে ধরে বলেন ওমার শুনে নাও আজ 63 বছর হয়ে গেল আমি দুনিয়ার বুক থেকে চলে যাব ওমার শোনো শোনো আমার হাতের দ্বারাই পায়ের দ্বারাই তুমি যদি ব্যথা পেয়ে থাকো ওমার হয় তুমি ক্ষমা করে দাও নতবা তুমি আজকে তার প্রতিশোধ তুমি নিয়ে নাও হযরত ওমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত দুখানা ছেড়ে দিয়ে পাঁজামের পা দুখানা জোড়ে ধরে হযরত ওমার ডোকরা টুকরে কেঁদে কেঁদে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী যে আপনি আমার কাছে ক্ষমা আপনি চাইবেন না ও গো নবী গো আমরা চরম অন্যায় করেছি নবী যে আমি একদিন একটা বেয়াদবি করে ফেলেছিলাম আমি নবী সেই দিনের জন্য আমি আপনার কাছে লজ্জিত আমি আপনার কাছে ক্ষমা চাই আমার নবী কান্না করেছেন আমার কেঁদে কেঁদে বলেন নবী গো আপনি আমার কাছে জীবনে কোনোদিন অন্যায় করেন না রসুল আপনার কাছে আমি এত বড় একটা অন্যায় করেছি নবী সেই দিনের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহর নবী কাঁদছেন বলছেন ওমার আচ্ছা ওমার তুমি অত কান্না করো না বলো তুমি কি অন্যায় করেছিলে বাপজি আমার শোনা লালেরা সকলে আপনারা শুনেছেন
বেঈমান আবু জেহেল 7000 বেঈমান মুশরিক কাফেরের বাচ্চাকে নিয়ে আল্লাহ রাসূলের বিরুদ্ধে একটা মিটিং করেছিল 7000 বেঈমান মুশরিকের কাফেরের বাচ্চারা নবীর বিরুদ্ধে আপনার মিটিং করেছে সেই সভার প্রধান বক্তা হচ্ছে বেঈমান আবু জেহেল বক্তৃতার মধ্যে দাঁড়িয়ে বলল ওগো আমার বন্ধুরা বলো বলো আমাদের বাপ দাদা ধর্মকে বাতিল করে দিতে চাইছে মোহাম্মদ বলে একজন ব্যক্তি সে উঠে পড়ে লেগেছে সে নতুন কলামা দাবি করছে বলো সে নবীজির মাথাকে কে কাটতে পারবে বলো নবীর মাথা না কাটতে পারলে আমার বাপ দাদা ধর্মকে আমরা কেউ আর বাঁচাতে পারবো না টিকাতে পারবো না বাপজি আমার সোনা লালেরা বেঈমান আবু জেহেল বলল যে নবীর মাথা কেটে নিয়ে আসতে পারবে তাকে 100টা উট দেওয়া হবে আরবের তাজা মোটা আর তাকে আরবের সবচেয়ে তাকে উচ্চ মর্যাদায় তাকে বসতে দেওয়া হবে তাকে সম্মান দেওয়া হবে সমস্ত কাফেররা তারা মুখোমুখি এইভাবে পেছন দিকে তাকাতে কি করছে কে হাতখানা উঁচু করে বাপজি আমার সোনা লালেরা 7000 বেঈমান মুশরিক কাফেরের বাচ্চার মধ্যে কে আপনার সাহস হলো না হযরত ওমর রাসূলের দরবারে কান্না করছেন আর বলছেন নবী গো সেই দিন আপনাকে আমি চিনতে পেরেছিলাম না ওগো আল্লাহর নবী আপনি মাফ করবেন সেই দিনকে আমি হাতখানা উঁচু করে ওমর বলেছিলাম ওগো আমাদের নেতা আবু জেহেল শুনে না নবীর মাথা আমি কেটে নিয়ে এসে দেব আবু জেহেল সকলে আপনার হাত তুলে মেরে বলেছিল ওগো ওমর তুমি ছাড়া এই মাথা কাটা কারো দ্বারা সম্ভব নয় সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা আল্লাহর নবীজি বলেন ওমর বলো সেই হযরত ওমর বলছেন নবী গো আমি বিষাক্ত একটা ছুরা নিয়ে ছুটতে লাগলাম সে আপনার মাথাখানা কাটতে ওগো আল্লাহর নবী মাথাখানা কাটতে যাওয়ার সময় মরুভূমির ময়দানের রাস্তার মাঝে আপনার একজন সাহাবা যিনার নাম কিতাবে লিখেছে হযরত বনি নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবা দাঁড়িয়ে বলছেন ওমর খোলা তলোয়ার নিয়ে তুমি কোথায় ছুটতেছ হযরত ওমর বলছেন ওগো ভাই জানো না আমাদের দেশে একজন নবুয়ত দাবি নবী দাবি করেছে তার নাম হচ্ছে মোহাম্মদ বেটার মাথা কাটতে যাচ্ছি এত বড় স্পর্ধা ওমর বেঁচে থাকতে নতুন কলেমা প্রচার করবে ওমর এটা কোনোদিনও হতে দিবে না হযরত বনি নাঈম বলছেন ভাই ওমর তুমি একাই যাচ্ছ মাথা কাটতে কিন্তু নবীর তো অনেক সাথীরা আছে তারা তো তোমাকে কম করে ছাড়বে না হযরত ওমর বলছেন বেটা তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি নবীজির কলেমা পড়েছো নবীর হয়তো জাদুতে তুমি হয়তো কি হয়েছে তুমি ভুক্ত হয়ে গিয়েছো হযরত আপনার ওমর বলছেন ভাই তোমাকে প্রথমে জবাই করে নবীজিকে মাথা কাটতে যাব বনি নাঈম বলেন ভাই আমার মাথা কাটতে আসলে শোনো আমিও তলোয়ার চালাতে বাধ্য হবে যেহেতু তোমার শরীরে রক্ত আছে আমার শরীরে রক্ত আছে ভাই ওমর শোনো তুমি নবীর মাথাটা আগে কাটতে যেও না তোমার বাড়িটাকে লক্ষ্য করো গা বলো বাড়ি মানে বলে আপন তোমার বোন ফাতেমা আর তোমার আপন দুলা ভাই ওরা স্বামী স্ত্রীতে দেখো গা বিশ্ব নবীজির কলামা পড়ে মুসলমান হয়েছে জোরে সোরে বলুন সুবহানাল্লাহ ওমর বলেন কি বললে বলে হ্যাঁ সত্য করে বললাম একটু ভালো করে যাচাই করে দেখো গা বাড়িটা সামলাও গা তারপর নবীজিকে তুমি সামলাতে যাও বাপজি আমার সোনা লালেরাম ওমারে যা আপনার মেজাজ ছিল আরো 10 গুণ মেজাজ আরো বেড়ে গেল ওমার আপনার একে ছুটতে লাগলো নিজের বোনের বাড়িতে হাদিস শরীফ এসেছে হযরত ওমারের বোন ফাতেমা আর উনার আপনার দুলাভাই হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা দুজনাই কোরআন শিক্ষার জন্য হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবা ওনাকে মাস্টার স্বরূপ নিয়ে এসেছেন উনি কোরআনের আয়াত তেলাওয়াত করছিলেন চামড়ার টুকরাতে কোরআনের আয়াত লেখা ছিল আল্লাহর নবীজির সাহাবা খাব্বাব কোরআনের আয়াতগুলো জোরে জোরে পড়ছিলেন ওমার দরজায় গিয়ে হাজির হয়েছে দরজাটা লাগানো আছে ওমার শিকল আওয়াজ দিয়ে বলে বল ফাতেমা দরজাটা খুল হযরত আপনার ফাতেমা বলছেন ওগো আমার মাস্টার ওগো নবীর সাহাবা এই দেখো আমার ভাই ওমর চলে এসেছে মনে হয় আমাদের বুঝতে পেরেছে মারবে খাব্বাব তিনি জানের ভয়ে ঘরের কোনায় গিয়ে লুকিয়ে পড়লেন হযরত আপনার ওমর বলছেন বল তাড়াতাড়ি দরজা খোল খুলতে একটু দেরি হয়েছে কোরআনটাকে একটু লুকাতে হয়েছে বাপজি আমার সোনা লালেরা ওমর দরজায় ধাক্কা মেরে আপনার লাথি মেরে দরজাকে ভেঙে ফেললো ভেঙে ফেলে এসে বলছেন ওগো আমার দুলা ভাই শুনলাম নাকি তুমি নাকি নবীর কলামা পড়েছ চিৎকার করে নির্ভয়ে বললেন হ্যাঁ ভাই ওমর আমরা বিশ্ব নবীজির কলামা পড়েছে জোরে সোরে বলুন সুবহানাল্লাহ বলে কলামা তুমি ছাড়বে না বলে না যখনই না বলেছে ওমর দৌড়ে গিয়ে ওমারের আপন দুলাভের দাড়ি খানকে এইভাবে ধরেছে কেতাবে লিখছে আপনার দাড়ি খানাকে ধরে পাক সাঁটা মেরে টান মেরে ফেলে দিয়ে হযরত ওমর তলোয়ারের উল্টো পিঠে নিজের দুলাভাইকে আপনার মারতে শুরু করেছে ফাতেমা দেখলেন আমার স্বামীকে তো আমার ভাই আর বেঁচে রাখবে না হযরত ফাতেমা দৌড়ে গিয়ে স্বামীর মহব্বতে আপনার স্বামীর আপনার বুকের উপর পড়ে গিয়ে বলছেন ওগো আমার ভাই আমার স্বামীকে ছেড়ে দিয়ে তুমি আমাকে মারো ওমর চিৎকার করে বলেন ওগো আমার বোন ফাতেমা তুমি সরে যা বলে না ভাই আমি সরব না
এটা আমার স্বামী ভাই শুনে না তুমি আমার স্বামীকে মেরো না স্বামীর বদলে আমাকে তুমি মারো উমার বলে বনরে তুই কি কলমা পড়েছিস বলে হ্যাঁ আমরা দুজনেই কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি উমার রাগে আর থাকতে পারলো না নিজের বনের চুলগুলোকে ধরে আপনার টান মেরে ফেলে দিলাম আগিনা এটা উঠোনে টান মেরে ফেলে দেওয়ার উমার দৌড়ে গিয়ে নিজের বোনের উমরের আপনার নিজের বোনের ফাতেমার বুকের উপর দুখানা পা দিয়ে আপনারা দাঁড়িয়ে চিৎকার করে ডাক দিয়ে বলতেছে ফাতেমা বল বল তুই কি কলমা ছাড়বে না ফাতেমা হযরত আপনার উমারের দিকে ভাবে চেয়ে আছেন চোখ দিয়ে পানি গড়ে যায় কেঁদে কেঁদে বলেন উমারকে ডাক দিয়ে বলেন ভাই তোমার একটু মায় হলো না রে ভাই একই মায়ের ভাই বোন একই মায়ের আমরা ভাই বোন রে ভাই শোনো শোনো তুমি আমার বুকের ওপর থেকে নেমে যাও বলে বোন না না আমি তোর বুকের ওপর থেকে নামবো না ওরে বোন বল তুই কলমা কি ছাড়বি না বলেলাম উমার তলোয়ারের উল্টো পিড়ি দিয়ে আপনার এমন জোরে আপনার মারতে শুরু করলাম মারতে মারতে গোটা শরীকানা কত বিখ্যাত হয়ে গেল উমারের বোন ফাতেমা আগিনাতে উঠোনে দর গড়াগড়ি করেছেন হযরত উমার শুধু বলেন আল্লাহ ও গো আল্লাহ আমার ভাই মারছে মারুক আল্লাহ তুমি সবর করো তুমি তৌফিক দাও জোরে সরে বলুন সুবহানাল্লাহ উমার মারছে হযরত উমার চিৎকার করে বলে বোন তুই কি কলমা ছাড়বি না তোকে মেরে দেব উমারের বোন চিৎকার করে বলে ভাই রে মারতে মারতে যদি আমাকে ধুলার সঙ্গে যদি মিশিয়ে দাও তবু খোদার কসম কেড়ে বলে নবীজিকে আমরা ছাড়ব না শুধু মার কেঁদে কেঁদে বলেন আল্লাহ তুমি মার সহ্য করা তুমি তোফে দাও এবং নবীজির মহব্বত আরও তুমি দিলে আরও বেশি বেশি করে পয়দা করে দাও ইমানে কবরে যাওয়ার তুমি তো ফেঙে দিও ভাইরা মার বাবা জীবনেরা উমার যত তোমার উমারের বোনকে তত উমারের আপনার বোনের আপনার ইমানের ভোল্টেজ বেড়ে যায় হযরত তোমার মারতে মারতে দেখলো নিজের আপনার ঘরের দিকে আপনার উঠোনের দিকে চেয়ে দেখছে গোটা উঠোনখানা রক্তে লাল হয়ে গিয়েছে উমার মনে মনে চিন্তা করেছে আহারে এত মার মারছি তবুই আমার বোন একবার বললো না ভাই এবারকার মতো তুমি আমাকে ছেড়ে দাও হযরত উমার তলোয়ারখানা রেখে দিয়ে চিৎকার করে ডেকে বলেন ফাতেমা তুই আমার কলিজার টুকরা ছোট বোনের বোন বল বল একটি বারও তুই ভাইয়ের কাছে তুই সাহায্য চাইলি না হযরত তোমারের বল বল ভাই শুনে না তোমার কাছে সাহায্য চাইলে শুনে নাও কাফের হয়ে মারা যেতে হবে ও গো আমার ভাই নবীজিকে যতই তুমি ছাড়তে বলো আমি আর ছাড়বো না হযরত তোমার বলছেন ভাই বোন রে শোন শোন ওই যে আমি আড়াল থেকে আমি দরজার বাহির থেকে একটা কোরআনের নাকি আরবি আয়াত শব্দ শুনতে পেলাম ওরে বোন বল বল ওই আয়াতগুলো কি পড়ছিলে কি বই পড়ছিলে একটু খুলে বল হযরত উমার উমার বলছেন বোন বল কি পড়ছিলি এত মার মারছি তবু তোরা ছাড়ছিস না হযরত উমারের বোন বলছেন ভাই এখন তোমার সামনে বলা যাবে না বলে কেন বলে তুমি নাপাক হয়েছ আমাদের যিনি নেতা তিনি বলেছেন অপবিত্র অবস্থা থাকলে পড়া যাবে না বাপজামা সোনা লালেরাম উমার গোসল করলেন সঙ্গে সঙ্গে আপনার খাপ বাপ তিনি ঘরের ভিতর থেকে লাফ মেরে বেরিয়ে আসলেন বুঝতে পেরেছেন মনে হয় যে উমার হয়তো পরিবর্তন হতে লেগেছে বাপজামা সোনা লালেরাম হযরত উমারের বোন আপনার কোরআন আয়াত তেলাওয়াত করে শোনালেন বাপজামা সোনা লালেরাম হযরত উমার আরবি ভাষা বুঝতে পারতেন কোরআনটা ছিল আরবি ভাষায় হযরত উমার কোরআনের আয়াত শুনছেন আর চোখ দিয়ে পানি ঝরছে হযরত উমার বলছেন ওরে বোন এসব বাণীগুলো কোথা থেকে পেয়েছিস বলে সে নবী যে আমাদেরকে শুনিয়েছেন সে আল্লাহর নবীর কাছ থেকে আল্লাহর তরফ থেকে আপনার জিবরিল মারফতে আপনার কোরআন নাজিল হয়েছে ওমার বলছেন বোনরে আমাকে একটু নিয়ে চল সেই নবীজির কাছে নিয়ে চল আমি অন্যায় করেছি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার ছুটি এসে বলছেন ও গো ওমার ভাই শুনে নাও ও গো ভাই শুনে নাও একটা খুশখবরি শুনে নাও গতকালকে আসর নামাজের পর নবীজির দরবার আমি ছিলাম নবীজির পেছনে নামাজ পড়েছি আসরে নবী আপনার সালাম ডান দিকে বাম দিকে ফিরে মুনাজাতে এত কাদা কাঁদছিলেন আমরা পেছন থেকেও কান্না করছিলাম আমিন আমিন করছিলাম নবী কান্না করছেন আর বলছেন ও গো আল্লাহ তোমার দিনকে মনে হয় যে আর টিকে রাখতে পারবো না এমন ভাবে বেঈমান আবু জেলার
উমার উঠে পড়ে লেগেছে, ও গো আল্লাহ হয় তোমার আবু জেহেল নতবা উমারকে দুজনের মধ্যে যার দ্বারা ইসলামের উপকার হবে এই দুজনের মধ্যে যে কোনো একজনকে ইসলাম মুসলমান তুমি বানিয়ে নাও। ও গো আমার ভাই উমার, আমার মনে হয় তোমার দোয়াটাই রসুলুল্লাহর কবুল হয়েছে, জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উমার নবীজির দরবারে ছুটছেন আপনার কলমার দাওয়াত আপনার নিতে, নবীজির কাছে কলমা পড়তে যাচ্ছেন, হযরত উমারের বোন উমারের দুলা ভাই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমারকে সঙ্গে করে নিয়ে আপনার ছুটছেন, উমার হাতে তলোয়ারখানা আছে, হযরত আমার বিশ্ব নবীজির কাছে যাবে প্রায় আপনার 50-60 হাত দূরে আছেন, সাহাবারা দেখতে পেয়েছেন উমার আসছে। তৎকালীন সে জামানায় কুখ্যাত মস্তান উমার, নবীর সাহাবারা জানেন নবীর পাকা দুশ্মন, আল্লাহর নবীকে বলছেন ওগো আল্লাহর রাসূল ওই দেখেন কুখ্যাত বেঈমান উমার আসছে, হুজুর আপনি একটিবার হুকুম দিয়ে দেন আপনার কাছে আস্তে আস্তে আমরা ওকে গিয়ে আমরা জাহান্নামে পাঠিয়ে দিব। আমার নবীজি সাহাবাদের দিকে চেয়ে বলেন ওগো আমার সাহাবারা শুনে নাও, কেউ যেন যাবে না, উমার আমাকে মারবে না, ওকে আসতে না, আমি গতকালকে আসরের নামাজের পর আমি তার জন্য দোয়া করেছি, জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমার উমার নবীজির কাছে যাবেন প্রায় 10-15 হাত আপনারা দেরি আছে যেতে, আল্লাহর নবীজি সাহাবাদেরকে রেখে বলেন সাহাবা তোমরা কেউ যেন আসবে না, উমারের কাছে দৌড়ে চলে গেলেন। দৌড়ে যাওয়ার পর উমারের কলার খানাকে নবীজি আপনার ধরা পরে কেঁদে কেঁদে বলেন আমার নবী উমারকে ডেকে বলেন উমার বলো বলো, ওরে উমার বলো বলো তোমার নবীজির আর কতদিন তুমি চোখের পানি তুমি ফেলাবে, ওরে উমার ওই আমার ভক্তদেরকে আমার তোমার ভাইদের কার কত তুমি কষ্ট দেবে উমার বলে দাও, উমার তুমি কি এখনো চিনতে পারলে না আমাকে, আমি সারা পৃথিবীর রহমাতুল আলামিন নবী উমার, তুমি এখনো তুমি আমাকে চিনতে পারলে না উমার, তোমার হাত ওখানা ধরি রে উমার, আর তোমার নবীকে তুমি কষ্ট তুমি দিও না। আল্লাহর নবী কান্না করেছেন, নবীর কান্নাতে উমার সহ্য না করতে পেরে উমারও কান্না করতে লাগলেন। হযরত উমার নবীজির পদতলে লুটিয়ে পড়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার কাছে আর এইভাবে কান্না করবেন না নবী গো, আপনাকে আমি চিনতে পেরেছিলাম না। ও গো আল্লাহর নবীজি এই তালোয়ারখানা আপনি নিয়ে আনেন, হয় আপনি জবাই করে দেন নতবা আপনার কলমা পড়ে মুসলমান করে নেন, জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবা জীবনেরা আমার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উমারকে আপনার ক্ষমা করে দিলেন, মুসলমান বানিয়ে নিলেন। সেই উমার নবীজির পা দুখানা জোরে ধরে কেঁদে কেঁদে বলছেন নবী গো আপনি আমার কাছে আজকে ক্ষমা চাইবেন না, ও গো আল্লাহর নবীজি সেই দিন আমি এত বড় অন্যায় করেছিলাম নবী গো, সেই দিনের জন্য আমি ক্ষমা চাই, আপনাকে চিনতে পেরেছিলাম না, ও গো নবীজি সেই দিনের জন্য আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দেন। আমার নবী বলুন ওমার যা তোমাকে আমি মাফ করে দিলাম। আল্লাহ রসুল সাল্লাম বললেন উসমান গনি কোথায়, উসমান গনি তিনিও দাঁড়িয়ে বসে বলছেন ও আল্লাহ রসুল এই তো আমি আপনার সাহাবা, আল্লাহর নবী বলছেন উসমান গনি তুমি আমাকে মাফ করে দাও নতবা অন্যায় করে থাকলে তুমি তার প্রতিশোধ নিয়ে নাও। সব সাহাবারা দেখলেন রসুল এইভাবে প্রতিটি আপনার সাহাবার কাছে ক্ষমা চাইছে, আমাদেরকে লজ্জা হচ্ছে। আল্লাহর নবীজির সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বলেন ও গো আল্লাহর নবীজি আপনি কোনো সাহাবার কাছে অন্যায় করেন নাই, ও গো আল্লাহর নবীজি শোনেন আজ আপনি আমাদের কাছে ক্ষমা চাইলাম, আমরা সকলে আপনাকে মাফ করে দিয়েছি, ও গো আল্লাহর নবীজি আপনি অন্যায় করেননি তবু মাফ করেছি, ও গো আল্লাহর নবীজি আমরা প্রতিটি সাহাবার তরফ থেকে আমি আপনাদের আপনার কাছে ক্ষমা চাই, সমস্ত সাহাবাকে আপনি মাফ করে দেন। আল্লাহর নবী বলেন ও গো আমার সাহাবারা যা আমি তোমাদের সকলকে মাফ করে দিলাম, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। নবী যখন পবিত্র জবান দিয়ে বলেন আমি মাফ করে দিলাম, যখন নবী বলেন মাফ করে দিলাম আর মহাফিলের মাঝ থেকে একজন বিশিষ্ট সাহাবা হাই র্যাঙ্কের সাহাবা তিনি মাঝ থেকে দাঁড়িয়ে বললেন ও গো আল্লাহর রাসূল মাফ করবেন বেয়াদিবে হলে, আর সব সাহাবা মাফ করতে পারে কিন্তু আমি আপনাকে মাফ করব না, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবারা সকলে ফেলফাল করে তাকাতে লাগলেন যে কি ব্যাপার, এই সাহাবা নবীর সঙ্গে বেঈমানের সঙ্গে লড়াই করেছে আবার আজকে বলছে নবী আপনাকে আমি মাফ করবো না, সবাই মাফ করতে পারে, আজ আমি আপনার প্রতিশোধ নেব, যেহেতু আপনি বলেছেন হয় বদলা নিয়ে নাও নতবা মাফ করে দাও, আজকে মাফ করবো না, আজ প্রতিশোধ নিতে চাই আমি। আল্লাহর নবীজির সাহাবা যিনি দাঁড়িয়েছিলেন বাবজি সেই সাহাবার নাম সাহাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিশিষ্ট সাহাবা। আল্লাহর নবীর সাহাবারা বললেন ভাই তোমার কি ইমান নষ্ট হয়ে গেল,
বলে না ভাই, বলে রসুলকে মারতে যাচ্ছ নবীকে মারা তো দূরের কথা, নবীর দিকে চোখটা রাঙা করে তাকালে তার ঈমানটা নষ্ট হয়ে যায়, আর তুমি নবীকে আজকে মারতে চাইছো, বলো রসুল কি অন্যায় করেছে তোমার? সাহাবা সাদ বিন আবি আক্কাস বলছেন, ভাই এক যুদ্ধের ময়দানে রসুলুল্লাহ তিনি উটের উপর সওয়ার হয়েছিলেন, আর আমি সেই উটের লাগাম খানা ধরে আমি আগে আগে চলে যাচ্ছিলাম, নবীর ডান হাতে ছিল চাবুকখানা, ওই চাবুক দিয়ে আল্লাহ রসুল ওই উটের সামনেকার পায়ে মারতে গিয়েছিলেন, পায়ে না লেগে আমার পৃষ্ঠ মোবারকে লেগে গিয়েছিল। ও গো আল্লাহর নবীজির সাহাবারা শুনে নাও, রসুল আজকে বলেছে হয় আমি যদি অন্যায় করে থাকি হয় মাফ করে দাও, নতুবা তার আজকে প্রতিশোধ বদলা নিয়ে নাও, আজকে রসুলকে আমি মাফ করবো না, রসুলকে ওই চাবুক দিয়ে আমিও নবীজির পিঠে মেরে আমি প্রতিশোধ নিতে চাই। আল্লাহর নবী বলেন সাহাবা ওকে ছেড়ে দাও, আসতে দাও, প্রতিশোধ নিতে দাও, কারণ কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন আপনার ছাড়বেন না, প্রতিটি আপনার নবীকে পর্যন্ত কাঠগড়ায় দাঁড় করে জিজ্ঞাসা করবেন। কি বাবজি এটা হাদিসে নেই? প্রতিটা নবীকে জিজ্ঞাসা করবেন, যেসব বাবজিরা ভাইয়েরা বলে যে আমাদেরকে পীরেরা কিয়ামতের ময়দানে পার করবে, নামাজ না পড়লাম তো কি হলো, বাবজি আমার শোনা লালারা, সেসব বাবজি ভাইদেরকে বলবো যে আপনারা